এই দাঁড়াও, চিৎকার করলে কোনো কিছু পাওয়া যাবে না, বোঝাতে হবে ব্যাপারটা। চিৎকার করলে কোনো কিছু পাওয়া যাবে না। রেশন দোকান থেকে এই যে রেশনটা যাবে, সেটা যে পাড়ায় পাড়ায় লোকের হাতে পৌঁছে দেবে, কি করে পৌঁছবে? এখানে আমরা একটা পথ বের করেছি, সেটা হচ্ছে দুজন করে স্টাফ রেশন ডিলাররা নিতে পারবেন, এবং তার মধ্যে গভর্নমেন্ট অর্ধেক মাইনে দেবে আর আপনারা অর্ধেক মাইনে দেবেন। অর্থাৎ 21,000 ডিলারকে নিতে হবে 42,000। 42,000 লোক যখন আপনি নিলেন, 10,000 টাকা করে বেতন তাদের দেওয়া হবে, 5,000 টাকা করে গভর্নমেন্ট দেবে আর 5,000 টাকা করে আপনারা দেবেন। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে রাজ্যের 10 কোটিরও বেশি মানুষের বাড়িতে বসে রেশন পাবেন। এই জায়গাটা আমি আপনাদের বুঝিয়ে বলছি একটু পরে। আজকে এখান থেকে আমরা রেশন কার্ডের পোর্টেবিলিটি পরিষেবা চালু করলাম। এর মাধ্যমে রাজ্যের সকল সব খাদ্যসাথীর লোকেরা যে কোনো রেশন দোকান থেকে তারা রেশন তুলতে পারবেন। আমরা 10 কোটির বেশি মানুষকে ফ্রি রেশন দিচ্ছি, কোথাও দেওয়া হয় না, চালটাও ভালো দেওয়া হয়। তাছাড়াও পুজো, রমজান, ছট পুজোর মতো বিভিন্ন উৎসবে আমরা কম পয়সায় চিনি, ময়দা, ছোলা দিই। দুয়ারে রেশন প্রকল্পের জন্য আমরা তাদের অতিরিক্ত কমিশন দিচ্ছি। তাদের কুইন্টাল প্রতি কমিশন 75 টাকা থেকে বাড়িয়ে 150 টাকা করা হয়েছে। রাজ্য সরকারের তরফে গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। আজকে ডেলিভারি ভিকেলের ফ্ল্যাগ অফ করা হলো, প্রায় 21,000 গাড়ি আমাদের লাগবে সেই জন্য। কোনো রেশন ডিলার মারা গেলে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা সাহায্য দেওয়া হচ্ছে। ডিলারশিপ লাইসেন্সের অ্যাপ্লিকেশনের সময় ওয়ার্কিং ক্যাপিটাল 5 লক্ষ টাকা থেকে কমিয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। আমি বলবো এই টাকাটা 50,000-এ নিয়ে যান, তাহলে আরও বেশি লোকেরা ডিলারশিপ নিতে পারবে, কারণ আমাদের এখন আরও প্রয়োজন। অনেক গরিব ছেলেমেয়েরা আছে, ডিলারশিপ নিতে চায় কিন্তু তাদের পয়সায় হয় না, তাই তারা পারে না। দরকার হলে 50,000 টাকা এখানে কনসিডার করে দিন। এখানে 1 লক্ষ টাকা, আগে 5 লক্ষ থেকে 1 লক্ষ হয়েছিল, এখন 1 লক্ষ টাকায় 50,000 করে দিন, তাহলে অনেক নতুন নতুন ছেলেমেয়েরাও আসতে পারবে। মেয়েদেরও দিন, মেয়েদেরও দিন, তার কারণ খাদ্যের কাজটা, রেশন কাজটা ছেলেদের সাথে মেয়েদের যদি কিছুটা সুযোগ করে দেন তাহলে মেয়েরাও অনেক চাকরি বাকরি পাবে। রেশন কার্ড, আধার কার্ড লিঙ্কিংয়ের সময় রেশন ডিলারদের কার্ড প্রতি 2.50 টাকা করে দেওয়া হয়েছে। 2.50 টাকা? এই দাঁড়াও, চিৎকার করলে কোনো কিছু পাওয়া যাবে না, বোঝাতে হবে ব্যাপারটা। প্লিজ, বলেছে হয়ে গেছে, ইশারাই কাফি। বিল লাগালেই 15 দিনের মধ্যে পেয়ে যাবেন যারা পাননি এখনো। ওটা একটু সরলীকরণ করা হয়েছে। চিৎকার করলে সব হয়, যেটা জেনুইন সেটা হবে, নিশ্চিন্তে থাকুন। আমি 500 মিটার পর পর একটা গাড়ি দাঁড়াবে। 500 মিটার পর পর দাঁড়ালে সেই রাস্তায় 500 মিটারের মধ্যে যারা আছে তাদের আগে খবর দিয়ে দেবেন, তারা রেশন কার্ড নিয়ে আসবে, আপনি দিয়ে দিলেন। আমার মনে হয় দিস ক্যান বি এ গুড সলিউশন। 500 মিটার মানে বেশি দূর নয়, ঠিক তো? এখান থেকে ওই অ্যাসেম্বলি পর্যন্ত ওর মধ্যে কত বাড়ি আর পড়বে? ম্যাক্সিমাম 50-100টা বাড়ি পড়বে। সুতরাং 50-100টা বাড়ি নিন, 400 বাড়ি নেওয়ার পরিবর্তে, এবং তাতে আপনাকে বাড়িতে বাড়িতে যেতে হলো না, কিন্তু দুয়ারে রেশানি হলো, কারণ আপনি 500 মিটারের মধ্যেখানে গাড়িটা দাঁড় করালেন এবং সেখানে আগে থেকে SMS দিয়ে দিলেন, আগে থেকে প্রচার করে দিলেন অমুক দিন এই সময় গাড়িটা আসবে, যাতে সবাই জানতে পারে। তারপরে যদি কেউ মিস করে
অন্য পাড়ায় গেলে তাকে রেশনটা কিন্তু আপনি দেবেন, কারণ রেশনটা কিন্তু বাধ্যতামূলক। আর একটা হচ্ছে, রেশন ডিলাররা কোনো লোক নিতে পারে না কাজের জন্য, দাঁড়িপাল্লায় মাপবে কে, দোকান গাড়ি থেকে খালাস করবে কে, গাড়িতে মালটা তুলবে কে, ডিস্ট্রিবিউটররা তুলে নিয়ে আসে সেটা আলাদা, রেশন দোকান থেকে এই যে রেশনটা যাবে সেটা যে পাড়ায় পাড়ায় লোকের হাতে পৌঁছে দেবে কী করে পৌঁছবে? এখানে আমরা একটা পথ বের করেছি, সেটা হচ্ছে দুজন করে স্টাফ রেশন ডিলাররা নিতে পারবেন, এবং তার মধ্যে গভর্নমেন্ট অর্ধেক মাইনে দেবে আর আপনারা অর্ধেক মাইনে দেবেন। অর্থাৎ 21,000 ডিলারকে নিতে হবে 42,000। 42,000 লোক যখন আপনি নিলেন, 10,000 টাকা করে বেতন তাদের দেওয়া হবে, 5,000 টাকা করে গভর্নমেন্ট দেবে আর 5,000 টাকা করে আপনারা দেবেন। এতে আমার আরও 160 কোটি টাকা বেশি লাগবে, কিন্তু আমি মনে করি এতে 42,000 ছেলে মেয়ে, লোকাল ছেলেমেয়েরা কাজের সুযোগও পাবে এবং 10,000 টাকা করে পকেটে পেলে, বিনা পয়সায় খাদ্য পেলে, বিনা পয়সায় রেশন পেলে, বিনা পয়সায় কন্যাশ্রী পেলে, বিনা পয়সায় স্কলারশিপ পেলে অনেক গরিব ছেলেমেয়ে, আরও 42,000 ছেলেমেয়ের রুজি রোজগার হয়ে যাবে। আর এই যে 21,000 ডিলার গাড়ি পাবেন, তো 21,000 তো নতুন গাড়িও হলো এবং সেই গাড়িকেও তো 1,00,000 টাকা করে সাবসিডি দেওয়া হচ্ছে। সুতরাং এটা একটা ইকোনমির দিক থেকেও একটা বড় ব্যাপার হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।